দীপক কুমার ঘোষ তার বই বা তার বিষয়গুলো জড়িয়ে আছে তো যাকে নিয়ে এত ঘটনা এত বিষয় বিষয় আর কি তিনি কিছু আগে বাড়িতে এসেছি তার কিছু আগে তিনি ঠাকুর পুজো করছিলেন ধূপধড়া দিচ্ছিলেন বেশ খোস মেজাজে আছেন আমি দেখতেও পাচ্ছি সেটা এবং দীপক বর্গ আমার প্রথম প্রশ্ন এটা যে দীপক দীপবর প্রথম প্রশ্ন আপনার কাছে যে আপনার বই ঘিরে আপনি যে বইটা লিখেছেন এত বিতর্ক কেশের বিতর্ক তো থাকা উচিত নয় কারণ আমার বইটা চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হয়েছিল বারো বছর আগে যখন আমার বইটা প্রথম প্রকাশ হয় মামলা করেছিলেন মমতা ব্যানার্জি মুকুল রায়কে দিয়ে সেখানে স্বীকার করে নেওয়া হয়েছে যে আমি তৃণমূল কংগ্রেসের সদস্য আমি আমার বইয়ে নাকি একাত্তরটা জায়গায় মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের মানহানি করেছি তার জন্য দেড় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা হয়েছিল সেই মামলা ওরা চালাননি বারো বছর ধরে আমি অনেক চেষ্টা করেছি মামলাটা বন্ধ করার কিন্তু ওরা চালাননি কারণ ওখানে ওরা অনেক মিথ্যা কথা লিখেছিলেন মমতা ব্যানার্জির জন্মস্থান কোথায় মমতা ব্যানার্জি তার বইয়ে লিখছেন আমার জন্মস্থান কলকাতায় আমার জন্মস্থান রামপুরহাটে আমি ছোটো বয়সে কলকাতায় আসি তার নিজের বই সেখানে ওখানে লিখছে মমতা ব্যানার্জির জন্ম কলকাতায় সেখানে লিখছে মমতা ব্যানার্জির বাড়ি বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতা সংগ্রাম শেষ হয় উনিশশো বেয়াল্লিশে তারপরে তার সংগ্রাম হয়নি নেগোসিয়েশন হয়েছে সেই উনিশশো বেয়াল্লিশে তার বয়স ছিল এগারো বছর তা এগারো বছরে কী কী সে স্বাধীনতা সংগ্রামী হবে নাকি এরকম ছেলে ছিল তো তো এইরকম সব নানারকম কথা লিখে বুঝতে পেরেছে যে ভুল হয়ে গেছে না এখানে একটা বিষয় দেবো একটা বিষয় আছে আপনি তো তথ্যগত কথা বলছেন ঠিক আছে আমাকে একটা বিষয় বলুন যে আপনি তাসলিমান নন আপনি সালমান রসদিও নন ফলে আপনার বই ঘিরে এত বিতর্ক হবে কেন এটা তো রাজনৈতিক বিতর্ক ইচ্ছে করেই করা হচ্ছে কারণ বইতে আমি কিছু সত্য উদ্ঘাটন করার চেষ্টা করেছি যে তৃণমূল কংগ্রেসে অনেক কিছুই ঠিকঠাক চলছে না কারণ আমি তো তৃণমূল কংগ্রেসের এমএলএ ছিলাম দুবার আমি প্রথম আই অফিসার যে চাকরি ছেড়ে দিয়ে রাজনীতিতে আসি এসে দু দুবার আমি এম এলএ ছিলাম দল থেকে দুটো টার্মে সেই অবস্থায় আমার এই বইটা ঘিরে এমন কিছু হওয়ার কথা নয় কারণ আমি যা লিখেছি তার প্রত্যেকটার পেছনে একটা হয় দলিল হয় তথ্য তথ্য জানার অধিকার আইনে আনা তথ্য সেই সবই দিয়ে লিখেছি না আপনার বইতে একাধিক ঘটনা আছে অনেকেই মনে করছেন যে লেখকরা অনেক সময় মনের মাধুরী মিশিয়ে লেখেন আপনার বইতে কোথাও কি তথ্যগত অর্থাৎ যে কথা লিখছেন তার জাস্টিফিকেশানে সাফিসিয়েন্ট ডকুমেন্ট ছিল না সেই কারণে আর হালে পানি পায়নি আপনার বইটি আমার বই হালে পানি পায়নি আমার বই তো মানুষ পাগলের মতো কিছু খুঁজেছে কিনেছে ছ মাসে তো এক লক্ষ কপি বিক্রি হয়েছে দেবুক স্টোর থেকে তারপরে তো বন্ধ করে দিল মমতা ব্যানার্জির পুলিশ আমার বই আর এখন পাওয়া যায় না প্রতিদিনই আমি অন্তত একশোটা টেলিফোন পাই যে বইটা কোথায় পাবো বইটা কি করে বইটার চাহিদা মানুষ জানতে চায় সত্যি কথাগুলো মমতা ব্যানার্জির জন্ম কলকাতায় হয়েছে না রামপুরহাটে হয়েছে সেটা তো আমার বইয়েই বিশ্লেষণ করা আছে মমতা ব্যানার্জির বাবা রাজেন্দ্র ছিলেন কি ছিলেন না সে আমার বইয়েই বিশ্লেষণ করা আছে মমতা ব্যানার্জি যে দু হাজার উনিশশো আটানব্বইয়ের ইলেকশন জিতার পরে বললেন যে মন্ত্রিসভায় যাবো না কেন্দ্রীয় মন্ত্রিসভায় কিন্তু আমার বই বলা আছে কেন বলেছিলেন উনিশশো নিরানব্বই তখন তো তখন তো রেলমন্ত্রিত্ব পাওয়ার কোনো স্কোপ ছিল না অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভা পরের বার যখন হলো তখন উনি মন্ত্রিত পেলেন বলেই মন্ত্রিসভায় গেলেন দু হাজার একে এগুলো এগুলো তথ্যের কথা বলছেন ঠিক আছে কিন্তু যে প্রশ্নটা উঠছে যে আপনি আপনার বই নিয়ে বললেই এটা অনেকে মনে করছেন যে আইনি জটিলতার মধ্যে পড়তে হচ্ছে অথচ আপনাকে কি সেই অর্থে কোনো প্রত্যক্ষ আইনি সমস্যায় পড়তে পড়ার কথা নয় এখন এগুলো তো গায়ের জোরে হচ্ছে আপনাকে বলছে আপনাকে কি কোনো অনেকেই যারা বলছেন তারা আইনি জটিলতায় পড়ছেন বা সেই ছবি দেখা যাচ্ছে কিন্তু আপনাকে তো কোনো সেই অর্থে প্রত্যক্ষ আইনি সমস্যায় পড়তে হয়েছে নিশ্চয়ই আমার বিরুদ্ধে যে মানহানি মামলাটা হয়েছে তার জন্য তো আমাকে এক গাদা উকিল লাগাতে হয়েছে সেই মামলায় বিকাশ ভট্টাচার্য জি থেকে আরম্ভ করে অরুণব ঘোষ থেকে আরম্ভ করে সব সমস্ত বড়ো বড়ো উকিল আমার পক্ষে দাঁড়িয়েছিলেন তারপরে তো সেই মামলা তারাই বন্ধ করে রেখে দিয়েছে কারণ মানহানি হলে সেটা নিয়ে আমি বাড়িতে বসে থাকবো বারো বছর বোঝাই যাচ্ছে যে তার কোনো বক্তা বক্তব্যের কোনো সর্বত্তা নেই সেই জন্যই সে মামলাটা চালাচ্ছে না আর মামলাটা উদ্যোগও করতে পারছে না তাহলে মুখ পুরবে এবার একটা বিষয় বলুন না যে আপনি এইমাত্র বললেন যে আপনার বইটি পাওয়া যাচ্ছে না বহু মানুষ প্রায় শখানেক ফোন আপনি প্রত্যেক দিন আপনাকে রিসিভ করতে হয় এই যে বইটা পাওয়া যাচ্ছে না বইটা নিষিদ্ধ না বইটা নিষিদ্ধ অত করা হয়নি নাহলে বইটা বিক্রি করতে দিচ্ছে না হ্যাঁ যে বিক্রি করতে দিচ্ছে না তার বিরুদ্ধে আপনি ওখানে মামলা করেছেন বা কোনো আমনাকে আমি করতে যাবো সেটা প্রকাশ বুঝবে প্রকাশক তো ঠিক আছে কিন্তু আপনিও তো লেখক বইটি যখন রয়েছে নিষিদ্ধ হয়নি ব্যান করা হয়নি পাওয়া যাচ্ছে না তাহলে তো আপনাকে একটা কিছু পদক্ষেপ নেওয়া উচিত ছিল আপনার না আমার উচিত ছিল না আমার ছিয়াশি বছর বয়স হয়ে গেছে আমার তো আর পয়সার জন্য বই লিখিনি যে আমি পয়সা লস হচ্ছে বলে আমার যে বই ইয়ে হয়েছে সে বই আপনি বল্লভপুরে কোনো গ্রামে গেলেও পাবেন রায়দিঘির কোনো গ্রামে গেলেও পাবেন কারণ তার বাড়িতে আছে আর তার জেরক্স কপি এখন গ্রামের মধ্যে দশ কপি অন্তত আছে জেরক্স কপি পাওয়াটা তো কোনো তুল্যমূলক বিষয় হতে পারে না আপনাকে দোকানে গিয়ে বইটা কিনবে যেহেতু নিষুদ্ধ হয়নি আপনি বলছেন শুধু দেবুক স্টোর আর বই নিতে চাইনি যান আমি সেখানে হাঙ্গামা করেছে তৃণমূলের ছাত্র পরিষদের ছেলেরা গিয়ে হাঙ্গামা করেছে ম্যাক বাই পুলিশ আর একবার বলছি যে আপনি আমরা দেখছি প্রায় যে নিয়োগ দুর্নীতিতে এই রঞ্জনের নাম আসছে এই অন্য দালালের নাম আসছে এই দুর্নীতির ঘটনা পুরো রাজ্য জুড়ে ঘটছে এটা কোনো রিফ্লেকশন আপনার লেখনীতে কি আসছে আমার রিসেন্টলি কিন্তু শুরু হয়েছিল সেই সময় আমি সে সময় নিয়ে বেশি মাথা ঘামাইনি কারণ তখন এটা হয়তো দু লাখ পাঁচ লাখ টাকার ব্যাপার ছিল এখন যেটা হাজার কোটি ছাড়িয়ে গেছে এখন আমি তো একটা নতুন বই লিখব আশা করি দু মাসের মধ্যে সেটা প্রকাশিত হবে না একটা বই প্রকাশিত হয়েছে যেটা প্রথম বই সেই বইটি আর পাওয়া যায় না আপনি যার কোনো মামলা মকদ্দমাও করেননি সেটি পাওয়া যায় না ব্যাননই পাওয়া যায় না আপনি আর একটা লেখার পদক্ষেপ নিচ্ছেন বয়সের আপনি বয়সে কারণ উল্লেখ করলেন যে ছিয়াশি বছর বয়সে আপনি উপনীত হয়েছেন এর মধ্যে কতটা বাস্তবতা আছে বলে আপনি মনে করেন বাস্তবতা তো আছেই একটা বই লেখা তো একটা সোজা কথা নয় আর এই ধরনের বই লেখা তার জন্য আপনাকে অনেক বেশি ডকুমেন্টস কালেকশান করতে হবে অনেক বেশি লোকজনের সাক্ষ্য নিতে হবে তাদের নাম করে তো আপনাকে লিখতে হবে যে সে বলেছে আমার বিরুদ্ধে কোনো মামলাটা বারো বছর ধরে তারা চালাতে পারছে না কেন কেন তাদের সেই হাতে মাসের মামলা মাল মশলা নেই যে তারা বলবে যে আমি কোনো মিথ্যে কথা লিখেছি আমি যেহেতু প্রত্যেকটা সত্য কথা লিখেছি এবং সেই সত্য কথাগুলোও কারো কাছে নিশ্চয়ই তাকে বৃদ্ধ করেছে সেই বৃদ্ধ করার সেই ক্ষোভেই তারা মামলাটা করেছে কিন্তু মামলাটা চালিয়ে নিয়ে যেতে পারবে না কারণ মামলাটা করতে গেলে আরও জিনিস এক্সপোজড হয়ে যাবে না আমরা আরেকটা বিষয়ে বলি যে আপনি এই যে পরপর যে একটা বই লিখলেন বই লিখে মনে করলেন বা আপনি ভাবলেন যে কোথাও একটা আর্থ সামাজিক ক্ষেত্রে একটা একটা ওয়েব তৈরি হবে আলোড়ন তৈরি হবে সেই আলোড়নকে আপনি আদৌ পেলেন তার থেকে তো বেশি পেয়েছি বলে মনে হয় এখন তো সব টিভি আমার নাম করছে আমার বইয়ের নাম করছে যে ছেলেটিকে ধরে নিয়ে গেল কী কস্তব বাগচি সে তো আমার বইটা থেকে নাকি পড়ছিল মানুষকে পড়ে শোনাচ্ছিল মমতা ব্যানার্জি নাকি অধিত চৌধুরী আমি এগুলো জানি না কারণ আমি এখন আর কাগজ টাগজ পড়ি না কিছুই করি না অজিত চৌধুরীর কি সমালোচনা করেছেন কাজেই সে তার হয়ে জবাব দিয়েছে জবাব দিতে গিয়ে আমার বইটাকে হাতিয়ার করেছে আমার বইটার যে সত্য তথ্যগুলো আছে সেগুলো তো অস্বীকার করা যাবে না সেগুলো সবই তো সরকারি নথিপত্র থেকে নেওয়া তথ্য একটা বিষয় উঠে আসে যে আপনি এটা শোনা গেছিল যে আপনি নাকি আরো একটা কি বই লিখছেন এই সমস্ত জমি দুর্নীতি নিয়ে সেইটা মানে কি পাইপলাইনে সেটা মোটামুটি লিখবেন ঠিকবেন মনস্ত শুধু জমি দুর্নীতি থাকবে না জমি দুর্নীতি আর একটা অংশ জুড়ে থাকবে এই যে আবাস যোজনা থেকে আরম্ভ করে নানা রকমের কাটমানি মুখ টোমুখানো তানো সবগুলোই থাকবে সেখানে আমি বইটা লিখছি কবে শেষ করতে পারবো কি না জানি না শেষ করতে পারলে বের করব অনেকেই বলেন যে পরিকল্পনা সেটাই যেটা বাস্তবায়িত হয় আপনি পরিকল্পনা নিয়েছেন আপনার বয়স আপনার সমসাময়িক পরিস্থিতি সব কিছুর মধ্যে দিয়ে আরও একটা বৈপ্লবিত্তক বই আপনি আনার কথা ভাবছেন বলে আপনি দাবি করছেন সেটা কতটা সম্ভব নিশ্চয়ই সম্ভব তা নাহলে কাজে হাত দেবো কেন আশা করি দু তিন মাসের মধ্যেই বইটা শেষ করতে পারবো তারপরে যদি প্রকাশক পাই তো বইটা প্রকাশ হবে আপনার পুরোনো বইয়ে একাধিক ঘটনা অস্বাভাবিক ঘটনার কথা উল্লেখ রয়েছে মৃত্যু মিলে আর কি সেই সমস্ত ক্ষেত্রে নাকি কিছু তথ্য আপনি দিয়ে দিয়েছিলেন না না এমনি তথ্য কোনোটাই দিইনি আপনি প্রত্যেকটা চ্যাপ্টার দেখবেন হয় ভোটার তালিকা আছে নয় পুলিশের রিপোর্ট আছে নয় খবরের কাগজের কাটিং আছে একাধিক সব কিছু এইসব তথ্য প্রমাণ যেগুলো আছে সেগুলো ভিত্তিতে আমার লেখা প্রত্যেকটা চ্যাপ্টার তাই লেখা আমি শেষ প্রশ্ন করবো যে অনেকে মনে করেন যে কারো পার্সোনাল বা কোনো প্রাইভেট ইস্যু নিয়ে পার্সোনাল ইস্যু নিয়ে কাজ করলে খুব দ্রুত বা সস্তা জনপ্রিয়তা পাওয়া যায় আপনি এটা মানেন কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উল্টো ফলটাও হতে পারে কাজেই সেই সব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি তো জাত লেখক নই লেখা আমার পেশা নয় লেখা আমার খানিকটা নেশা আর রাজনীতি করতে গিয়ে নিজের চোখে যা দেখেছি নিজের কানে যা শুনেছি নিজের চারপাশে যা দেখেছি সেই সব নিয়েই লিখেছি এবং প্রত্যেকটাই প্রায় ব্যাক বাই ডকুমেন্ট উল্টো ফল বলতে কি বলতে চাইছেন উল্টো ফল মানে এই যে অন্য লোকের ওপর নির্যাতন মুখ টমুখানো তানো এইসব উল্টো ফলের কথা বলছি আমার বইটার জন্য যদি কোস্তবাকিকে জেলে যেতে হয় তাহলে তো আমার খারাপ লাগবেই আমি জেলে গেলাম না কোস্তবাকি জেলে গেল আমার বইটার জন্য আমাকে জেলে পাঠাবার তো সাহসও নেই কোনো মেটেরিয়ালও নেই হাইকোর্টে মামলা করে বসে আছে বারো বছর ধরে নাকি মানহানি হয়েছে ওই হাইকোর্টের জজ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজনৈতিক নেতাদের আবার মান মান কি তার আবার কী হানি তারপর থেকে আর তারা মামলাটা চালাচ্ছে না আমরা কথা বল